মঙ্গলবার রাজ্য ত্যাগ করলেন বিদায়ী রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। এর আগে তাকে রাজ্য সরকারের তরফে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগামীকাল বিকালে রাজ্যে আসছেন। বৃহস্পতিবার রাজভবনে দরবার হলে তিনি শপথ গ্রহণ করবেন। এতদিন তো আমাদের যে গভর্নর সাহেব আমাদের সাথে এতদিন ছিলেন, তো খুবই ভালোভাবে আমাদের মানে একটা গুড একটা সম্পর্ক ছিল, রিলেশন ছিল। উনি আজকে চলে গেছেন, তো একজন যাবেন আর একজন উনি চলবেন। তো আগামীকাল নতুন গভর্নর সাহেব আসছেন, তো শুনলাম 4টা সোয়া 4টার সময় আসবেন। তো পরশু দিন ওনার ভর্তি হল। তো আমি যিনি এতদিন ধরে আমাদের এখানে ছিলেন ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং যিনি আসছেন ওনাকেও আমি ওয়েলকাম জানাচ্ছি। বিজয় উৎসব উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি।